শুনলাম যে আমি নাকি মারা গেছি শুটিং এ আসার সময়। আসলে এমন কিছুই না, আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। এবার তো বিশ্বাস হলো যে অপু ভাই মারা যায়নি, কিন্তু আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করেছি কারা অপু ভাইয়ের মৃত্যুর গুজব রটিয়েছে আর কেনই বা করেছে। সবকিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সবকিছুই জানতে পারবেন। কে বা কারা অপু ভাই মারা গেছে এমন নিউজ টিকটকে আপলোড করে, তারপর থেকেই সেটা ভাইরাল হয়। অপু ভক্তরা একেবারে পাগল হয়ে যায়। অপু ভাই মারা গেছে দেখেন, আমরা সবাই যাচ্ছি অপু ভাইয়ের বাড়িতে, খোলা পায়েন সব সিরিয়াল দর্শে দেখেন অপু ভাই। অনেকে এই নিউজটা দেখে বিশ্বাসও করেছে যে আসলে অপু ভাই মারা গেছে, তবে আসলে এমন কিছুই না, অপু মারা যায়নি। যে মারা গেছে সেটা হলো অন্য অপু ভাই, সেটা আপনাদের ভাইরাল অপু ভাই না। তো চলুন এই ভিডিওটি দেখে আসি, তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। হ্যালো গাইস, ভাইরাল অপু ভাই মারা যাননি বুঝছেন, আমার চাচাতো ভাই অপু ভাই মারা গেছে। আপনারা যেরকম মনে করতেছেন জিনিসটা সেরকম না, এটা আসলে আমাদের প্রিয় অপু ভাই না, কিন্তু এই ফেক নিউজটাই অনেকেই শেয়ার করেছে ভিউয়ের আশায়। আর এসব ভিডিওতে বলতে শোনা গেছে অপু নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবই ভুল, অপু ভাইয়ের কিছুই হয়নি। এক ভিডিও বার্তায় অপু বলে যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। যেটা হলো যে আমার নামে যারা ফেক নিউজ বের করছেন, আমার নামে এই ভিডিওগুলো বের করতেছেন, আমি তাদের জন্য আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ, দেখা হবে। আর সবাইকে একটা কথা বলি যে আমি ঠিক আছি। আপনারা কোনো বিষয় সম্পূর্ণ না জেনে নিউজ চড়াবেন না, কারণ তাদেরও পরিবার ও আত্মীয় স্বজন আছে, তাদের ওপর একটা চাপ পড়ে, তারা চিন্তায় পড়ে যায়। তো ভিউয়ার্স, চিন্তার কোনো কারণ নেই, অপু ভাই ভালো আছেন সুস্থ আছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টেক কেয়ার।